আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এটা আমার নতুন চ্যানেল, তাই সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। অনেকেরই রিকোয়েস্ট ছিল এ ব্যাগের টিউটোরিয়াল করার জন্য, তাই আমিও দেরি না করে টিউটোরিয়াল করে ফেললাম। তাহলে আর দেরি না করে চলুন শুরু করে দেই কিভাবে ব্যাগটি বানাতে হবে। ব্যাগটি বানানোর জন্য আমি কাটা নিব 3.5, আর সুতা নিব সামারিয়ান মোটাটা, অবশ্যই তুইয়াল করে নিবেন। ফার্স্টে একটা বড় করে চেন করে নিব, সেই চেনের ভিতরে 6টা সিঙ্গেল ক্রোচিট করে নিব। ছয়টা সিঙ্গেল ক্রোচিট হয়ে গেলে শেষ চেনে আটকে দেব। তারপরের রাউন্ডে প্রত্যেক ঘরে 2টা করে মোট 14টা সিঙ্গেল ক্রোচিট করে নেব। 14টা সিঙ্গেল ক্রোচিট হয়ে গেলে এর পরের ঘরে একটা, তারপরের ঘরে 2টা, এর পরের ঘরে একটা, তারপরের ঘরে 2টা, এইভাবে করে এই রাউন্ডটা শেষ করতে হবে। এইরকম করে মোট 15টা রাউন্ড করতে হবে, আর প্রত্যেক রাউন্ডে 7টা করে সিঙ্গেল ক্রোচিট বাড়বে। আমার এই রাউন্ড করা শেষ। এরকম করে 15টা রাউন্ড আপনারা করে নেবেন, আর প্রত্যেক ঘরে 7টা করে ক্রোচিট বাড়বে, মানে আগের ঘরে একটা, তারপর 2টা, তারপরের রাউন্ডে আবার 2টা 2টা, তারপরের রাউন্ডে 3টা আবার 2টা, তারপরের রাউন্ডে 4টা আবার 2টা। আমার 15টা রাউন্ড করা শেষ। দেখুন আপনারা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 আপনারা 15টা রাউন্ড করে নেবেন। এরপর আপনারা সামনে চেন দিয়ে কাটানো ঢুকিয়ে, পিছনে চেন দিয়ে কাটা ঢুকিয়ে সবগুলো রাউন্ডে একটা করে সিঙ্গেল ক্রোচিট করে নেবেন। মনে রাখতে হবে এই রাউন্ডে কোনো ঘরে ডাবল ক্রোচিট হবে না, সবগুলো ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচিট হবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি পিছনের চেনের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোচিটটা করে নিচ্ছি। আপনারাও এইভাবে এই রাউন্ডটা শেষ করবেন। আমার এই রাউন্ড করা শেষ, আর এই রাউন্ডটা করার একমাত্রই কারণ হচ্ছে ব্যাগের শেপ আনার জন্য। এরপরের রাউন্ডে আপনারা সামনের চেন দিয়ে কাটা ঢুকিয়ে সবগুলো ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচিট করে নিবে। এইরকম করে মোট 4টা রাউন্ড করতে হবে, নিচেরটা সহ 4টা রাউন্ড করতে হবে। আমার এই ব্যাগের মতো আপনারা 4টা রাউন্ড করে নেবেন।
চারটা রাউন্ড করার পর দেখো ব্যাগের শেপ চলে আসছে, একদম বাটির মতো গোল ব্যাগের শেপ চলে এসেছে। এরপর আমরা গোলাপি সুতাটাকে কেটে ফেলবো আর একটা শক্ত করে গিট দিয়ে দেব। চারটা রাউন্ড করার পর যেখানে গিট দিয়েছি লাস্টে সেখান থেকে শুরু করব, সাদা সুতাটা একটা চেন দিয়ে নেব, তারপর গিটের ওখান থেকে সাদা সুতাটা ঢুকিয়ে তিন নাম্বার ঘরে ডাবল ক্রোচেট করে নেব, ছয়টা ডাবল ক্রোচেট করব। এই দেখুন তিন নাম্বার ঘরে ছয়টা ডাবল ক্রোচিট করে নেব। ছয়টা ডাবল ক্রোচিট করার পর পরের তিন নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোচিট করে আটকে দিব। তারপর আবার পরে তিন নাম্বার ঘরে ছয়টা ডাবল ক্রোচিট করে নিব। তারপর আবার সেম টু সেম আগের মতো তিন নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোচিট দিয়ে আটকে নিব। আমার একটা রাউন্ড করা শেষ। আমার মোট 17টা ফুল হয়েছে। আপনারা চাইলে 16টাও নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো ঘর একটু বাড়িয়ে নিলেন, বা আমি তিন ঘর পর পর করছি, আপনারা চাইলে 3 ঘর এরপর 4 ঘর আবার এরপরে 4 ঘর 4 ঘর পরেও নিতে পারেন। তাহলে ব্যাগটা একটু ছড়ানো কম হবে, পাশে চাপা হবে, মানে যার যার ইচ্ছা মতো করে নিতে পারেন। এরপর আমরা ফার্স্টে যেই ডাবল ক্রোচিটটা করেছি ওটার মধ্যে আটকে দিব আর ওইখান থেকে তিনটা চেন করব। তিনটা চেন করে ওই ঘরের ভিতরে আবার 6টা ডাবল ক্রোচিট করব। এরপর 1 2 3 4 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোচিট করে আটকে দিব। এরপর আবার 1 2 3 নাম্বার ঘরে 6টা ডাবল ক্রোচিট করে নেব। এইরকম করে আপনারা 9টা রাউন্ড করে নেবেন। আমি তাড়াতাড়ি ভিডিও আপলোড দেওয়ার জন্য 8টা রাউন্ড করব, আপনারা 9টা রাউন্ড করে নেবেন। আমার সবগুলো রাউন্ড করা শেষ, আপনারা 9টা রাউন্ড এইভাবে করে নেবেন। এরপর গোলাপি রঙের সুতাটা একটা চেন করে পেছনের চেনের ভিতর দিয়ে প্রত্যেক ঘরে ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচিট করে নেবেন। মনে রাখতে হবে পিছনের চেনের ভিতর দিয়ে করতে হবে, সামনে দিয়ে করলে হবে না। এই রকম করে প্রত্যেক ঘরে ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোচিট করে নেবেন। আমার একটা রাউন্ড করা শেষ, দেখুন এই রকম করে মোট 10টা রাউন্ড করে নেবেন। আমার 10টা রাউন্ড করা শেষ, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা রাউন্ড করার পর যেখানে শেষ হয়েছে সেখানে আটকে দেব। এরপর 13টা সিঙ্গেল ক্রোচিট করে নেব। 13টা সিঙ্গেল ক্রোচিট করা শেষ, এরপর 4টা চেন করব। 4টা চেন হয়ে গেলে 4 ঘর বাদ দিয়ে 5টা সিঙ্গেল ক্রোচিট করে নেব। পাঁচটা সিঙ্গেল ক্রোচিট করার পর আবার 4টা চেন করে নেব। 4টা চেন হয়ে গেলে আবার 4 ঘর বাদ দিয়ে 5 নাম্বার ঘর থেকে মোট 18টা সিঙ্গেল ক্রোচিট করে নেব। 18টা সিঙ্গেল ক্রোচিট করা শেষ, এরপর
চারটা চেন করে আবার চার ঘর বাদ দিয়ে পাঁচটা সিঙ্গেল ক্রোচিট করে নিতে। পাঁচটা সিঙ্গেল ক্রোচিট হয়ে গেলে আবার চারটা চেন করব, তারপর চার ঘর বাদ দিয়ে 13টা সিঙ্গেল ক্রোচিট করে নিব। এই দেখুন আমার 13টা সিঙ্গেল ক্রোচিট হয়ে গেছে। 13টা সিঙ্গেল ক্রোচিট করার পর চারটা চেন করব। চারটা চেন হয়ে গেলে চার ঘর বাদ দিয়ে 5 নম্বর ঘরে থেকে 5টা সিঙ্গেল ক্রোচিট করে নেব। পাঁচটা সিঙ্গেল ক্রোচিট হওয়ার পর আবার চারটা চেন করব। চারটা চেন করার পর আবার চার ঘর বাদ দিয়ে 5 নম্বর ঘরে একটা সিঙ্গেল ক্রোচিট করব। এইখানে এই রাউন্ড শেষ, এরপর পরবর্তী রাউন্ডে চলে যাব। পরের রাউন্ডে চেনের যে ঘরগুলো আছে ওই ঘরগুলোতে চারটা সিঙ্গেল ক্রোচিট, এরপর এক ঘর বাদ দিয়ে মাঝখানের সিঙ্গেল ক্রোচিটের উপরে চারটা সিঙ্গেল ক্রোচিট, এরপরের ঘরে চেনের ঘরেতেও চারটা সিঙ্গেল ক্রোচিট, এইভাবে পুরো রাউন্ড। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন চেনের ঘরে চারটা সিঙ্গেল ক্রোচিট দিতে হবে। এরপর এক ঘর বাদ দিয়ে তারপরের ঘর থেকে আবার সিঙ্গেল ক্রোচিট শুরু করতে হবে। এই রাউন্ড করার পর উপরে আরো 2টা রাউন্ড করতে হবে, সর্বশেষ সাদা দিয়ে শেষ করতে হবে, তাহলে ব্যাগের ফিনিশিং আসবে।